আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই আর দেখি ক্যামেরা বাস ঠিক আছে, মোটামুটি লাইট মোটামুটি ঠিক আছে, এবং টুপি পড়াইছে তার কারণ আছে, কারণ কিছু আছে। ঠিক আছে, তো কেমন আছেন সবাই? সকলে আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর কিন্তু আবার চেষ্টা করছি ইউটিউব অ্যাক্টিভ থাকার, কারণ পার্সোনাল কোনো কারণবশত ইউটিউব থেকে বিরত ছিলাম, ইউটিউব থেকে বাইরে ছিলাম। কোনো প্রজেক্ট রেডি করছিলাম মোটামুটি 6 মাস নাগাদ। 6 মাসের মধ্যে মোটামুটি আমি 10খানা প্রজেক্ট রেডি করেছি এবং আপনাদেরকে শেয়ার করব সমস্ত কিছু, যে কী প্রজেক্ট, যে ভাই আপনাকে 6 মাস টাইম লেগে গেল রেডি করতে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের বাঙালি কিন্তু আমরা কিন্তু অনেক দিক থেকে আমরা বিরত আছি। কমসে কম ওয়েস্ট বেঙ্গলে যদি কথা বলি, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আমাদের অনেক অনেক এরকম আমরা বেকার যুবক রয়েছি। আমরা যদি কিছু হাতের কাজ করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো ইনকাম আর্নিং সোর্স জেনারেট করতে পারি। তো সেগুলোই আলোচনা করব এবং পরস্পর ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো, আমি কি করি এবং কিভাবে ইনকাম সোর্স আমার বেড়েছে এবং কি করলে পরে আপনি এগুলো করতে পারবেন। কথা বলছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন। কোডিং করতে হবে না, বিনা কোডিংয়ে, কোডিংয়ের কোনো নলেজ এখানে কিন্তু প্রয়োজন নেই। যদি আপনার জিরো নলেজ থাকে কোডিংয়ে, তবু কিন্তু আপনি এখানে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো আপনাদেরকে আমি ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাই এবং দেখাই যে আমি বিনা নলেজে কীরকম, বিনা কোডিং নলেজে ওয়েবসাইট ডিজাইন করেছি। তো এখানে 1 নম্বর ওয়েবসাইট, 2 নম্বর ওয়েবসাইট, ওকে .in, ওকে এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট। এ দুটো এখনো বর্তমানে কিন্তু ডিজাইন চলছে, অলরেডি ডিজাইন কমপ্লিট হয়নি। এখানে সার্চ বার রয়েছে, কাস্টমারের অ্যাকোমোডেশন কিন্তু এগুলো বানানো হয়েছে, অ্যাবাউট, পোর্টফোলিও, সব কিন্তু এগুলো সার্ভিস, সব কিছু অলরেডি আমাদের এখানে আপলোড চলছে। ঠিক আছে, অ্যাবাউট আমরা দিয়ে দিয়েছি মোটামুটি, এগুলো একটা যেটা দেওয়ার, কোম্পানির কী কী নিড আছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করেছি এবং এগুলো আইডিয়াগুলো আমরা যেটা যে কোম্পানি বলেছে অলরেডি সবগুলো এখানে প্রোভাইড করা হয়ে গেছে এবং এটাও দিয়ে দিয়েছি, আপনারা কেন আমাদেরকে চুজ করবেন এটাও দিয়ে দিয়েছি এবং কী কী কাজ হয় সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করেছি। অলরেডি হয়ে গেছে মোটামুটি, আর কিছু কিছু ডিজাইন করলে পরে কিন্তু এখানে হয়ে যাবে। এই যে পুরো একটা চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার, এই যে এখানে আসার পরে একটা অ্যানিমেশন শো করছে। সব থেকে বড় বিষয় হয়েছে প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এবং এই যে একটা নিচে দেখুন, আমি মাউস স্ক্রল করলে পরে কিন্তু এখানে একটা গাড়ি কিন্তু এখানে কী হচ্ছে রান করছে, মানে বিনা কোডিং নলেজে কিন্তু একটা আমি অ্যামাজিং ওয়েবসাইট আমি কিন্তু কাস্টমারের জন্য, ক্লায়েন্টের জন্য আমি তৈরি করে দিয়েছি। ওকে, এবং বিষয় হচ্ছে যে আপনারা যদি শিখতে চান বা আপনারা যদি মানে নিজে কিছু করতে চান, তাহলে আমার চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করুন, কারণ এর পরে কিন্তু আমি ওয়েবসাইট ডিজাইন নিয়ে, এক কথায় টেকনোলজি ডিজাইন নিয়ে, টেকনোলজি পারপাস এবং আর্নিং পারপাস আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সেখান থেকে আপনারা পিওর বাঙালি ভাষাতে, নো কোডিং নলেজ, নো এক্সপিরিয়েন্স, কোনো ইংরেজি লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট দিমাগের খেল, এটা করলে পরে কিন্তু আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নামে আপনার পরিচিত হবে। তো কথা বেশি বাড়াবো না, আবার অনেকদম বেড়ে এসেছি, ঠিক আছে, এবং আজকে আমার অফিসে খুব গরম, অফিসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। মাই অফিস, ওকে, এটা আমার অফিস, আমি অ্যাকচুয়ালি ল্যাপটপে আমার সব কিছু অন রয়েছে,
তো আজকে বেশি কথা বলবো না, আবার পরে ভিডিও দেখা হচ্ছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।